गुड मर्निंग स्टूडेंट्स, हमें चले आर एक नतून ग्रामर पोर्शन वीडियो नहीं। ग्रामर पोर्शन वीडियो विगत कैक सप्ताह धरे एक आपलोड कर चले मुहूर्ते जगह आटा हे ट्रांसफॉर्मेशन अफ सेंटेंसेसर विभिन्न पार्टर मध्य अलरेडी ट्रांसफॉर्मेशन अफ सेंटेंस नहीं आलोचना करा शुरू कर फेले সেখানে আমরা অলরেডি ক্লজ নিয়ে আলোচনা করেছি, সিম্পল সেন্টেন্সের ফর্মেশন নিয়ে আলোচনা করেছি, কমপ্লেক্স সেন্টেন্সের ফর্মেশন নিয়েও আলোচনা করেছি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেই অর্থে কোনো ভিডিও তৈরি করলাম না, তার কারণ যে মুহূর্তে আমরা সিম্পল সেন্টেন্সের বাক্য, ছোটো ছোটো বাক্য সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে তৈরি করতে শিখে যাচ্ছি, যেহেতু অলরেডি শিখে গেছি সেই নিয়ে আলোচনা আমাদের হয়ে গেছে। কোনো একটা দুটো ফাইনাইট ওয়ার্ড বা তিনটে ফাইনাইট ওয়ার্ড যুক্ত বাক্যকে আলাদা আলাদা করে এক একটা বাক্যের মধ্যে এক একটা ফাইনাইট ভার্ব রেখে তারপরে বাক্যগুলোকে বিভিন্ন কনজাংশন দিয়ে জোড়া লাগিয়ে দিলে পারি, সেটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে পরিণত হয়ে যায়। তো আশা করি সেই কাজটা করাটা খুব একটা প্রবলেমেটিক হবে না। সেই কারণের জন্যই আজকে আমরা আমাদের নেক্সট পার্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের সেই নেক্সট পার্টের ভেতরে ঢুকছি, যেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। তো আজকের এই ভিডিওটা মূলত ডিগ্রি অফ কম্প্যারিজনকে নিয়ে তৈরি করা হচ্ছে, যেখানে আমরা এই ডিগ্রি অফ কম্প্যারিজনের কিছু বেসিক্স, কিছু থিওরিটিক্যাল আইডিয়া সম্পর্কে প্রথমে কথা বলবো এবং তার পরবর্তীতে স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যাল পদ্ধতিতে কিভাবে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে আমরা চেঞ্জ করতে পারি এক একটা বাক্যকে, সেটা নিয়ে কিছু কথা বলবো। এবার সেই কথাটাকে শুরু করার জন্য প্রথমেই বলতে হয় ডিগ্রি অফ কম্প্যারিজনের মানেটা কি, হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রি অফ কম্প্যারিজন। যদি তোমাদের কাছে সেই জাতীয় কোনো ধারণা থাকে তো ভেরি গুড, তাহলে পরে সেই ধারণার সাথে আমার এই কথাগুলোকে মিলিয়ে নাও। যদি কোনো কারণে কারোর কাছে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা টপিকে ক্ল্যারিফিকেশনটা না থেকে থাকে, তাহলে হয়তো আশা করব আমার এই ভিডিওটা তোমাদের কাছে সেই ক্ল্যারিফিকেশন পৌঁছে দেবে। আর যাদের কাছে এই আইডিয়াটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা নিশ্চয়ই এই ভিডিওটার থেকে কিছুটা হলে পরেও উপকৃত হবে। তো শুরু করছি আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের আলোচনা। প্রথম কথা, হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রি অফ কম্প্যারিজন, মানেটা কি? সংজ্ঞা দিয়ে কোনো কিছুর ব্যাখ্যা আমি দিতে চাইছি না, কারণ সংজ্ঞা দিয়ে দিতে গেলে পরে সেটা মুখস্থ করা হয়ে যাবে। তার পরিবর্তে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই ডিগ্রি অফ কম্প্যারিজনের মধ্যে যে আলোচনাটা আমরা যে করতে যাচ্ছি, সেই আলোচনার মধ্যে মেইন যে সেন্টার পয়েন্টে যে বিষয়টা থাকবে, যে পার্টস অফ স্পিচটা থাকবে, রাদার বলা বেশি ভালো, সেই পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এতদিন ধরে আমরা যে জাতীয় ট্রান্সফরমেশনই করে থাকি না কেন, সেটা ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ হোক, চাই ক্লজের বিভিন্ন ক্লজের ব্যবহার হোক, চাই সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স, যে যা ধরনেরই ট্রান্সফরমেশন করে থাকি না কেন, সেখানে আমাদের সেন্টার পয়েন্টে ছিল ভার্ব। ভয়েসের ক্ষেত্রে আমরা জানি ভার্বের আকার পরিবর্তন করাটাই মূলত ভার্ব, ভয়েস চেঞ্জ। ন্যারেশনের ক্ষেত্রেও আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচের টেন্স, এই দুটোর মিশিয়ে রিপোর্টেড স্পিচের নতুন একটা টেন্স তৈরি করেছি। টেন্সের তৈরি করা মানেই ভার্বের কাজের সময়টাকে পরিবর্তন করা, সেখানেও ভার্বকে আমরা সেন্টার পয়েন্টে রেখেছি। পরবর্তীতে ক্লজের ব্যবহারেও আমরা ফাইনাইট ভার্বগুলোকে দিয়ে বাক্য তৈরি করেছি। সিম্পল সেন্টেন্স করার সময়ও ফাইনাইট ভার্বগুলোকে ইনফাইনাইট ভার্বে পরিবর্তন করে বাক্য তৈরি করেছি। সো আমরা বলতে পারি যে আমাদের এতদিনের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ভার্ব, বিভিন্ন প্রকৃতির ভার্ব, বিভিন্নভাবে তাদের পরিবর্তনগুলো আমরা দেখেছি, তার স্ট্রাকচারাল প্যাটার্নের পরিবর্তন, তার টেন্সের পরিবর্তন ইত্যাদি। কিন্তু আজকের যে আলোচনাটা, এই ডিগ্রি অফ কম্প্যারিজন, এই আলোচনাটার মধ্যে আমরা দেখতে পাব যে আমাদের মূল কেন্দ্রবিন্দুতে ভার্ব নেই, আমাদের কেন্দ্রবিন্দুতে এই আলোচনার রয়েছে অ্যাডজেক্টিভস। কেন? কারণ আমরা যখন কম্পেয়ার করি, কম্পেয়ার মানে কি, তুলনা করি। এবার তুলনা যখন করব তখন স্বাভাবিকভাবে আমি কোনো একটা জিনিসের তো তুলনা করতে পারি না। তুলনা করার জন্য আমার কটা জিনিস লাগে, দুটো জিনিস লাগে, বা এটার সঙ্গে এটার বা এটার সঙ্গে এটা। এই যে দুটো জিনিসের মধ্যে আমি তুলনা করব, এই দুটো জিনিসের কোন বিষয়টার উপর তুলনাটা করব, নিশ্চয়ই তার কোনো বৈশিষ্ট্যের বা তার কোনো গুণের বা তার কোনো দোষের বা তার কোনো অবস্থার ইত্যাদি। এবার যখন আমি এই দোষ গুণ অবস্থা বা কোনো বৈশিষ্ট্যের তুলনাটা করছি, সেই সময়টাতে আমাদের নিশ্চয়ই মাথায় এইটুকু স্ট্রাইক করে যে কোনো একটা বস্তু, অর্থাৎ
কোন পার্টস অফ স্পিচ? নাউন, একটা বস্তু অর্থাৎ কি? নাউন, একটা প্রাণী অর্থাৎ কি? নাউন, একটা মানুষ অর্থাৎ কি? নাউন, একটা অবস্থা অর্থাৎ কি? দ্যাট ইজ অলসো আ নাউন। কোনো একটা নাউনের যদি দোষ, গুণ, অবস্থা বা কোনো বৈশিষ্ট্যের, ক্যারেক্টারিস্টিক্সের আমি যদি তুলনা করতে যাই, তো স্বাভাবিকভাবে আমাকে ওই তুলনা করার আগে ওই বস্তুটার কোন দোষটা, কোন বৈশিষ্ট্যটা বা কোন অবস্থাটার তুলনা করব সেটাকে খুঁজে বের করতে হবে। আর যে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থাকে যে শব্দ দ্বারা বর্ণনা করা হয় তাকে আমরা সর্বদা কী বলি? অ্যাডজেক্টিভ। তো কম্পেয়ার করার জন্য আমার প্রয়োজন অ্যাডজেক্টিভের, এবং ওই অ্যাডজেক্টিভের যখন তুলনাটা করব তখন সেই তুলনা করাটাকেই বলা হয় কি? ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার প্রশ্ন হচ্ছে ডিগ্রি কথাটার মানে কী? ডিগ্রি কথাটার মানে হচ্ছে মাত্রা, অর্থাৎ কোনো একটা জিনিস এবং আরেকটা জিনিসের মধ্যে যখন তুলনা করছি, দুটো জিনিসই ভালো হতে পারে, কিন্তু এই দুটো জিনিসের মধ্যে এটা বেশি ভালো নাকি এটা বেশি ভালো, এই যে তুলনাটা, সেই ভালো দিয়ে উদাহরণ দিলাম বলে সবসময় ভালোই হবে তা নয়, সে লম্বা, বেটে, মোটা, রোগা, খারাপ, অন্ধকারময়, তারপরে আলোকিত, এই জাতীয় যে কোনো অ্যাডজেক্টিভ, সেই যে কোনো অ্যাডজেক্টিভের তুলনা যখন আমি করব, তখন সেই তুলনাটা করার সময় আমাকে নিশ্চয়ই তুলনা করতে হবে একটা আরেকটার চাইতে বেশি, আরেকটা আরেকটার চাইতে কম। এই যে কম বেশি, এই দুটোর যে কথা উল্লেখ করা হচ্ছে তার মানেটা কি? ওই পার্টিকুলার যে বৈশিষ্ট্যটার তুলনা হচ্ছে সেটা ভালো দিয়ে যদি উদাহরণ দিতে গেলে ওই ভালোই, তাহলে ওই দুটো আলাদা আলাদা বস্তুর দুটোই কিন্তু ভালো, কিন্তু এই দুটোর মধ্যে একটা বেশি আরেকটা কম। এই যে বেশি কমের যে ধারণাটা, এটাকেই আমরা ব্যাখ্যা করি মাত্রা দিয়ে। তাহলে এই মাত্রাকেই ইংরেজিতে বলা হয় ডিগ্রি। তো সেই কারণে এই টপিকটার নামকরণ করা হয়েছে ডিগ্রি অফ কম্প্যারিজন, কম্পেয়ার করার মাত্রা। অর্থাৎ আমরা যখন কম্প্যারিজনটা দিব বা করব, তখন সেক্ষেত্রে কোনটা কার চাইতে কতটা বেশি, কোনটা কার চাইতে কতটা কম ইত্যাদিকে ব্যাখ্যা করব, বা কোনটা কার মতো, সমান সমান ইত্যাদিকে ব্যাখ্যা করব। তো আমরা যদি সংজ্ঞার আকারে কিছু বলতে চাই, তাহলে নিশ্চয়ই এটা বলতেই পারি যে কোনো দুটি বস্তু বা দুই বা ততোধিক বস্তুর কোনো দোষ, কোনো গুণ, কোনো অবস্থা বা এই সমস্ত কিছুকে একত্রিত নিয়ে কোনো বৈশিষ্ট্যের মাত্রার তুলনা করাকে বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। খালি তুলনা করাকে না, কিন্তু মাত্রার তুলনা করাকে, অর্থাৎ বেশি না কম না সমান সমান, এই মাত্রাটার যখন তুলনাটা করব তখনই তাকে আমি বলবো কি? ডিগ্রি অফ কম্প্যারিজন। তাহলে দুই বা ততোধিক বস্তুর দোষ, গুণ, অবস্থার মাত্রার তুলনা করাকে ডিগ্রি অফ কম্প্যারিজন। আশা করি কথাটা বোঝা যায় যে আমি যখনই তুলনা করব আমার দুটো মিনিমাম বস্তু লাগবে তুলনা করার জন্য, এবং এই দুটো বস্তুর কোনো একটা পার্টিকুলার অবজেক্টিভ নিয়ে, কোনো একটা পার্টিকুলার অ্যাডজেক্টিভ নিয়ে আমরা কী করব? কম্পেয়ার করার চেষ্টা করব। এবার অ্যাডজেক্টিভের ধারণাটা আসছে কেন? আমরা তো ডাইরেক্ট দুটো বস্তুর মধ্যে তুলনা করতেই পারতাম, অবশ্যই করতে পারতাম, কিন্তু যাই তুলনা করি না কেন সেই জিনিসটার হয় কোনো দোষ হবে, নাহলে বৈশিষ্ট্য হবে, নাহলে পরে গুণ বা অবস্থা হবে। এবার তার সাথে সাথে এবার যে আমি যদি দুটো বস্তুর তুলনা করতে চাই, এই দুটো বস্তুর সর্বদা যে একই প্রজাতির হবে তাও তো নাও হতে পারে, কারণ তুলনা করার সময় আমি একই জাতীয় বস্তুর তুলনা করতে পারি, আবার ভিন্ন জাতীয় বস্তুর তুলনা করতে পারি। কেমন তুই না গরুর মতো কথা বলছিস, মানে তুই মানে কোনো একটা মানুষকে বলছি হয়তো, তাহলে একটা মানুষকে যখন গরুর মতো তুলনা কর, গরুর মতন আচরণ করছিস বলছি, তার মানে তুলনাটা কি আমি সেই মানুষ আর গরুটার মধ্যে করছি? তা করতে পারি না। কেন পারি না? কারণ ছোট্টবেলায় মনে করে দেখো, ক্লাস ফাইভ সিক্সে আমাদের অঙ্কের ধারণা যখন মাথায় ঢোকানো হয়, তখন আমাদের শেখানো হয় যে যদি তোমাকে বলা হয় দুটো গরু আর এক তিনটি ছাগল তোমার কাছে আছে, তাহলে তোমার কাছে কটা আছে? আমরা কখনোই বলতে পারবো না আমার কাছে পাঁচটা গরু ছাগল আছে। কেন? কারণ গরু একটা আলাদা জিনিস, একটা আলাদা প্রাণী, ছাগল একটা আলাদা প্রাণী। এই আলাদা প্রাণী বলতে কাকে বোঝাচ্ছে? ভিন্ন জাতীয় প্রাণী। তাহলে আমরা কখনোই দুটো ভিন্ন জাতীয় প্রাণীর ডিরেক্ট কম্প্যারিজন করতে পারি না, সরাসরি তুলনাটা আমরা কখনোই করতে পারি না। তবে ওই ভিন্ন জাতীয় প্রাণীগুলোর যদি কোনো একটা পার্টিকুলার এমন বৈশিষ্ট্য খুঁজে বের করা যায় যে বৈশিষ্ট্যটা একটা প্রাণীর মধ্যেও আছে
অন্য প্রাণীটার মধ্যেও আছে, তাহলে সেই বৈশিষ্ট্যের নিরিখে ওই দুটো প্রাণী কিন্তু কি হয়ে যায়, সমপর্যায়ে পৌঁছে যায়। এবং যেই সেই দুটো প্রাণী সমপর্যায়ে পৌঁছালো, তারপরে আমরা সেই দুটো প্রাণীর ওই বৈশিষ্ট্যের তুলনাটা করতে পারি। তাহলে আমাকে যখন তুলনা করতে দেওয়া হবে, তখন আমার কাছে দুটো অবজেক্ট থাকবে, দুটো বস্তু থাকবে, দুটো ব্যক্তি থাকবে, দুটো প্রাণী থাকবে, যাই হোক। এবং এই দুটো প্রাণী সম জাতীয় হতে পারে, আবার ভিন্ন জাতীয় হতে পারে। এটা দুটো প্রাণী সমজাতীয়ই হোক চাই ভিন্ন জাতীয়ই হোক, যেহেতু দুটো প্রাণী দু রকমভাবে, দুটো আলাদা আলাদাভাবে পৃথিবীতে অস্তিত্ব রাখে, তাহলে বলতেই হয় যে এই দুটো প্রাণী কিন্তু একটা আরেকটার থেকে একেবারেই আলাদা। আর একেবারেই আলাদা হওয়ার কারণে এই দুটো আলাদা আলাদা বস্তুর মধ্যে, দুটো আলাদা আলাদা প্রাণীর মধ্যে, দুটো আলাদা আলাদা মানুষের মধ্যে আমরা কোনোদিনও তুলনা করতে পারবো না। তাহলে যদি আমাকে তুলনাটা করতে হয়, এই দুটো প্রাণী, দুটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে এমন একটা বৈশিষ্ট্যকে তুলে বের করে আনতে হবে যে বৈশিষ্ট্যটা দুজনের মধ্যেই অবস্থান করে, এবং সেই বৈশিষ্ট্যের নিরিখে এই দুজনকে সেম বর্ণনা করে তারপরেই আমি তুলনাটা করতে পারি। তাহলে গরু আর মানুষ এই দুটো জিনিস এক না হলেও এদের দুজনের যে পার্টিকুলার বৈশিষ্ট্যটার উপর তুলনা করা হয়েছে সেটা হচ্ছে চিন্তা পদ্ধতি। তুই একটা গরুর মতন আচরণ করছিস, তাহলে এখানে তার আচরণটাকে সিমিলারিটিটাকে বের করে আনা হয়েছে। তাহলে তার চিন্তার সঙ্গে গরুটির চিন্তার আমি কী করছি, তুলনাটা করছি। দুটো চিন্তাধারাটা কি একই, দুজনের আচরণের মধ্যে আমি কী করছি, তুলনাটা করছি, দুজনের আচরণ দুটো কি একই। ছেলেটির গলা ওই পাখিটির গলার চাইতেও বেশি মিষ্টি, তাহলে তুলনাটা কি আমি ছেলেটার সঙ্গে পাখিটার করলাম, না, আমি ছেলেটার গলার মিষ্টত্বের সঙ্গে পাখিটির গলার মিষ্টত্বের তুলনা করলাম। তাহলে এই মিষ্টত্ব, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা ছেলেটার গলার মধ্যেও আছে, ছেলেটার গলাটাও মিষ্টি, পাখির গলাটাও মিষ্টি, দুটোই মিষ্টি। কিন্তু এবার এই দুজনের মধ্যে কে বেশি মিষ্টি, কে কম মিষ্টি, আর নাকি দুজনই সমান সমান মিষ্টি, এটাকে বর্ণনা করার জন্য ওই মিষ্টত্ব পার্টিকুলার একটা অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে এই দুটো অবজেক্টস, মানে প্রাণী হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, এই দুজনের মধ্যে আমি কী করছি, কম্প্যারিজন করার চেষ্টা করছি। তাহলে আমি তুলনাটা ছেলেটার সঙ্গে পাখিটার করিনি, আমি ছেলেটার গলার মিষ্টত্বের সঙ্গে পাখিটার গলার মিষ্টত্বের তুলনা করছি। তাহলে আমরা যখনই কোনো বাক্য এই কম্প্যারিজন করার জন্য পাব, তুলনা করতে দেওয়া হবে, তখন প্রথম ক্ষেত্রে অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজনের মারফতে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে চেঞ্জ করতে দেওয়া হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং দ্যাট উই শুড ফাইন্ড আউট ফ্রম দ্য সেন্টেন্সেস ইজ দ্য টু অবজেক্টস, দুটো অবজেক্ট কোনটা কোনটা, মানুষটা পাখিটা, নাকি মানুষের গলার মিষ্টত্বটা পাখিটার গলার মিষ্টত্ব। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই দুটো অবজেক্ট কী কী, যে দুটো অবজেক্টের মধ্যে তুলনা করা হয়েছে, মানুষ আর পাখি বললে পরে চিন্তাটা ভুল হয়ে গেল, দুটো তো আলাদা জিনিস, না আমার মাথা তখনই স্ট্রাইক করবে যে না এই দুটোর মধ্যে তুলনা করা যায় না, রাম এবং শ্যাম এই দুটো তো দুটোই তো মানুষ, তো দুটোর মধ্যে তুলনা করা যায় না, করা যায় না, কারণ রামের নিজস্ব অস্তিত্ব আছে, শ্যামের নিজস্ব অস্তিত্ব আছে, এরা দুজনেই আলাদা সত্তার মানুষ, হ্যাঁ মানুষ কিন্তু আলাদা সত্তার মানুষ। তাহলে এদের দুজনের মধ্যে একটা এমন বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে যেটা রামের মধ্যেও থাকবে, শ্যামের মধ্যেও থাকবে, সেই বৈশিষ্ট্যটা আমি তুলনা করব। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আমাকে খুঁজে বের করতে হবে সেটা অবজেক্ট দুটো কী কী এবং তাদের কোন বৈশিষ্ট্যের তুলনাটা করা হচ্ছে। যে মুহূর্তে আমি ওই বৈশিষ্ট্যটাকে খুঁজে বের করলাম, তারপরে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায়, আমার চিন্তা করাটা অনেকটা সহজ হয়ে যায়। সো আশা করি আমি বুঝাতে পারছি এইটুকু আলোচনায় যে আমাদের যখনই পরীক্ষায় বা আমাদের প্র্যাকটিসের সময় আমরা যখনই কোনো একটা বাক্যকে পাবো যে বাক্যটাকে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে পরিবর্তন করতে দেওয়া হয়েছে, সেই বাক্যটার মানেটাকে বুঝে খুঁজে বের করতে হবে কোন কোন বই বস্তুর কোন অ্যাডজেক্টিভটার উপর ডিপেন্ড করে এই দুটোকে তুলনাটা করতে দেওয়া হয়েছে বা এই দুটোর মধ্যে তুলনাটার সৃষ্টি করা হয়েছে। এবার চলে আসছি এর পরের যে বেসিক ধারণায়, সেটা হচ্ছে আমরা সবাই অলমোস্ট প্রায় প্রত্যেকেই জানি এই লেভেলে, মানে ক্লাস 9, 10, 11, 12 কম বেশি সবাই শুনেছি এই জাতীয় বাক্য, অনেক সময় আমাদের টেক্সটগুলোর মধ্যে আমরা পড়েছি, সেখানে নিশ্চয়ই মাস্টারমশাই দিদিমণিরা তোমাদের কাছে এই কথাগুলো সম্পর্কে নামগুলো বলেছেন, এক একটা লেভেলে এক একটা নাম বলা হয়,
যাতে অল্প 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 করে ধারণাগুলো তৈরি হয়। তো সেই শর্ত অনুযায়ী ডিগ্রি অফ কম্প্যারিজনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, মানে কত ধরনের ডিগ্রি অফ কম্প্যারিজন করা যায়। তিনটা প্রকার, তিনটা ধরনের পাওয়া যায়। ফার্স্ট পজিটিভ ডিগ্রি, সেকেন্ড কম্প্যারেটিভ ডিগ্রি, আর থার্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ, এরা তিনজন কিন্তু তিনজনের থেকে যে একেবারে আলাদা তা কিন্তু বর্ণনা হয় না। বাক্যের মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা এই ডিগ্রিগুলোকে ব্যবহার করে থাকি, অ্যাডজেক্টিভের আকৃতির উপর ডিপেন্ড করে এই ডিগ্রিগুলোকে ব্যবহার করে থাকি এবং এদেরকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তবে সাধারণত পজিটিভ ডিগ্রিটাকে ব্যবহার করা হয় কোনো একটা জিনিসের সঙ্গে কোনো একটা জিনিসের তুলনা করার পরে, যদি আমি দেখি এই দুটো জিনিসের সাম্যতা আছে, সাম্যটা বজায় আছে, দুটোই ইকুয়াল, এই মানেটাকে প্রকাশ করার জন্য আমরা জেনারেলি পজিটিভ ডিগ্রিকে ব্যবহার করি। মানে দুটো অবজেক্টের মধ্যে আমি তুলনা করলাম, তুলনা করার পরে যে বৈশিষ্ট্যটাকে নিয়ে তুলনা করেছি সেই বৈশিষ্ট্যটা দুটোর মধ্যেই সম পর্যায়ে আছে, তাহলে এই সমপর্যায়ের যে ধারণা এটাকে প্রকাশ করার জন্য সাধারণত পজিটিভ ডিগ্রিটাকে ব্যবহার করা হয় অধিকাংশ। কম্প্যারেটিভ ডিগ্রি যখন আমি ব্যবহার করব তখন মানেটা হবে যে দুটো জিনিসের মধ্যে যে তুলনাটা আমি করছি, যে অবজেক্ট অ্যাডজেক্টিভটার উপরে আমি ডিপেন্ড করে তুলনাটা করছি, সেই বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে তুলনাটা করছি, সেক্ষেত্রে একটা জিনিসের মধ্যে অন্য জিনিসের তুলনায় ওই বৈশিষ্ট্যটা হয় বেশি আছে নালে কম আছে, মানে দুটোর মধ্যে এটায় বেশি এটায় কম, এটার থেকে এটা বেশি এটার থেকে এটা কম, এই জাতীয় মিনিং যখন প্রকাশিত হয় তখনই সাধারণত আমরা কম্প্যারেটিভ ফর্মটাকে ব্যবহার করে থাকি। তাহলে এই তুলনাটার কটা অবজেক্টের মধ্যে, দুটো অবজেক্টের মধ্যে চলে। আর তৃতীয় ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রিটাকে আমরা ব্যবহার করে থাকি সাধারণত কোনো একটা অবজেক্ট অন্য পৃথিবীতে থাকা যে কোনো অবজেক্ট ওই সমপর্যায়ের ওই একই অ্যাডজেক্টিভযুক্ত ওই একই বৈশিষ্ট্যযুক্ত যত বস্তু রয়েছে, সমজাতীয় যে বস্তুগুলো রয়েছে সেই সমস্ত বস্তুর তুলনায় সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ, এই মানেটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কথাটাকে ব্যবহার করি। তাহলে পজিটিভে দুটোর মধ্যেই সমান সমান পরিমাণে থাকে, সাধারণ ব্যবহার বলছি, কিন্তু কম্প্যারেটিভের ক্ষেত্রে একটা আরেকটার তুলনায় বেশি বা কম থাকে, তবে এটা না যে একটা আরেকটার তুলনায় বেশি মানে এটা পৃথিবীর যে কোনো কিছু চাইতে বেশি ওই একই জাতীয়, তা নয়, শুধুমাত্র এই দুটোর মধ্যেই তুলনা, এই দুটো জিনিসের মধ্যে তুলনা করলে পারে এটার চাইতে এটা হয়তো কী হয়ে দেখালো বেশি দেখালো, সেক্ষেত্রে কম্প্যারেটিভ। তার মানে এই না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এটা, না, এ তো শুধু এর চাইতে ভালো, আরেকটা জিনিসের চাইতে সেটা অতটা ভালো নাও হতে পারে, সেটা হয়তো আর এর চাইতেও ভালো হতেই পারে। সো এটা এই অবজেক্টের নিরিখে একটু ভালো পর্যায়ে আছে, সেটা বোঝানোর জন্য কম্প্যারেটিভ। আর যখন আমি পৃথিবীর সমস্ত সমজাতীয় অবজেক্টের মধ্যে তুলনাটা করছি এবং বলছি যে কোনো একটা অবজেক্ট ওই সমস্ত অবজেক্টগুলোর মধ্যে সবচাইতে ভালো বা সবচাইতে খারাপ, সবচাইতে লম্বা, সবচাইতে বেটে, সবচাইতে মোটা, সবচাইতে রোগা, এই সবচাইতে বেশি সবচাইতে কম, এই ধারণাটাকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সমান বোঝানোর জন্য আমরা বাংলাতে কথা বলার সময় মতো কথাটাকে ব্যবহার করি না, তুমি আমার মতন খাটনি খাটতে পারো, তাহলে আমার খাটনি খাটার ক্ষমতা আর তোমার খাটনি খাটার ক্ষমতা দুটো কি সমান। তাহলে বাংলাতে পজিটিভ ডিগ্রিটাকে যখন আমরা মানে তৈরি করব তখন আমরা বাংলা মানে তৈরি করার সময় এই মতো শব্দটাকে প্রায়শই ব্যবহার করি। কম্প্যারেটিভের ক্ষেত্রে যেহেতু দুটো জিনিসের মধ্যে তুলনা, তাহলে এটা এটার থেকে বেশি এটা এটার চাইতে কম, এই মানেটাকে প্রকাশ করার জন্য আমরা বাংলাতে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে থেকে বা চাইতে বা হইতে, এই শব্দগুলোর ব্যবহার করার মাধ্যমে আমরা বাংলা বাক্যটাকে মিনিংটাকে খুব সহজে তৈরি করতে পারি। আর সুপারলেটিভের ক্ষেত্রে বারে বারে বলছি সব চাইতে সব থেকে সবার হইতে, এই জাতীয় যে শব্দগুলো এই জাতীয় যে ফ্রেজগুলো রয়েছে বাংলাতে এগুলোর ব্যবহারের মারফতে আমরা খুব সহজে বাংলা মানেটাকে তৈরি করতে পারি। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্যটা একটাই, আবার একই, যে আমরা প্রথম থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটা ভিডিওতে ইংরেজিটাকে শেখার চেষ্টা করছি বাংলা মাধ্যমে,
অর্থাৎ বাংলার জ্ঞানটাকে প্রয়োগ করার মধ্যে দিয়েই আমরা ইংরেজি জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, ইংরেজি ভাষাটাকে বোঝার চেষ্টা করছি, ইংরেজি গ্রামারটাকে বোঝার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবে যখনই ইংরেজিতে বাক্য দেওয়া হবে তাকে আমাকে বাংলাতে ট্রান্সলেট করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে আমার ব্যবহৃত প্রত্যেকটা পদ্ধতিতে, যাতে এই বাক্যগুলোকেও বাংলায় ট্রান্সলেট করতে পারি। তার জন্যই বলে দেওয়া যে তুমি যখনই বুঝতে পারলে এটা পজিটিভ ডিগ্রির বাক্য ইংরেজিতে, আমরা দেখব কীভাবে বুঝতে হয়। যেই বুঝলে পজিটিভ ডিগ্রির বাক্য তখনই বাংলায় মানে করার সময় মাথায় স্ট্রাইক করবে পজিটিভ ডিগ্রির বাক্য, তো সুতরাং আমাকে বাংলা বাক্যটার মধ্যে মত শব্দটাকে ব্যবহার করতে হবে। তারপরে দেখবে তোমার কাছে ওই মত দিয়ে বাক্যটাকে তৈরি করার সময় খুব সহজে তুমি বাংলা বাক্যটাকে তৈরি করতে পারছো। কম্প্যারেটিভের বাক্য তো সুতরাং থেকে বা হইতে বা চাইতে কথাগুলোকে ব্যবহার করতে হবে বাংলায় বাক্যটা তৈরি করার সময়। আর সুপারলেটিভ ডিগ্রির বাক্য তাহলে পরে আমাকে বাংলায় বাক্য তৈরি করার সময় সব চাইতে বা সব থেকে বা সবার থেকে এই জাতীয় মিনিংগুলো, এই জাতীয় শব্দগুলোকে ব্যবহার করতে হবে বাংলায় তৈরি করার সময়। কথাটা বলে দেওয়ার উদ্দেশ্য যাতে আমরা ইংরেজি বাক্যটাকে খুব সহজে বাংলাতে ট্রান্সলেট করে ফেলতে পারি। যে মুহূর্তে বাংলায় আমি ট্রান্সলেট করে ফেললাম, আমার কাছে বাংলা মিনিংযুক্ত বাক্যটা, যে বাক্যটা তৈরি হলো, সেটা আমার কাছে তার মানেটা সহজ হয়ে যায়। কারণ আমরা ছোটোবেলার থেকে বাংলা নিয়ে চর্চা করে আসছি। আমাদের এর পরের কাজটাই হবে এই বাংলা বাক্যটাকেই বাংলাতেই তার ডিগ্রিটাকে চেঞ্জ করা। ডিগ্রি চেঞ্জ করবো কীভাবে? ডিগ্রি তো ইংরেজির বিষয়, সেখানে বাংলাতে কীভাবে চেঞ্জ করবো? ভেরি সিম্পল। তুমি যদি দেখো যে তোমার বাংলা বাক্যটাতে মত শব্দটা ব্যবহৃত হয়ে আছে, তাহলে ওই একই বাক্যের একই মানে রেখে এমনভাবে তৈরি করতে হবে যাতে ওই বাক্যটার মধ্যে আর মত থাকবে না। সেখানে আর কী ব্যবহার করতে হবে? থেকে ব্যবহার করতে হবে অথবা সব থেকে ব্যবহার করতে হবে। কেন? কারণ মত ব্যবহার করা মানে পজিটিভে আছে, তাহলে থেকে ব্যবহার করলে পরে সেটা কম্প্যারেটিভে পাল্টে যাবে, সব চাইতে ব্যবহার করতে পারলে পরে সেটা সুপারলেটিভে পাল্টে যাবে। তাহলে আমি বাংলাতেই যে বাক্যটা বানালাম সেই বাংলা বাক্যটাকে বাংলাতেই ডিগ্রিটাকে কী করব? চেঞ্জ করব। কার সাহায্যে? মত, থেকে, সব থেকে, এই শব্দগুলোর ব্যবহারের সাহায্যে। তো সেটা নিয়ে আমরা না হয় ব্যবহারটা কীভাবে করব, কীভাবে পরিবর্তনটা করব, সেটাও আমরা আলোচনা করব। তবে আজকের যে আলোচনাটা আমাদের এই মুহূর্তে চলছে সেটা মূলত বেসিক্স, এবং যাতে আমি কাজটাকে কীভাবে করব সেটা সম্পর্কে একটা আইডিয়া আগের থেকে মাথায় থাকে সেটার জন্য। তো সেই কারণে এবার আমাদের চলে আসতে হবে এবার পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রিতে। যেহেতু অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি, তাহলে অ্যাডজেক্টিভ কি প্রতি ক্ষেত্রে একই রকমের বসবে নাকি আলাদা রকমের বসবে? তাদের আকৃতি কি একই থাকে নাকি আলাদা থাকে? যেমন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে তার আকারগুলো আলাদা আলাদা হয়। 20টা ফাইনাইট ভার্বের আকার আছে আমাদের আগের ভিডিওগুলোতে আমরা পেয়েছি, 12টা টেন্সের আকার আর 8টা প্যাসিভ ভয়েসের টেন্সের আকার। সুতরাং 12-8 20টা ফাইনাইট ভার্বের আকার আমরা পেয়েছি। মোডাল ভার্বযুক্ত আকারগুলো ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তারপরে ইনফাইনাইট ভার্বের আমরা 3টা আকৃতি পেয়েছি, একটা ভার্ব প্লাস আইএনজি, একটা টু প্লাস ভার্বের অরিজিনাল আকার, আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আরও আছে পারফেক্ট পার্টিসিপল আকার ইত্যাদি ইত্যাদি। তো এই আকারগুলো অলরেডি আমরা দেখছি। তাহলে আমাদের এক্ষেত্রে যেহেতু ডিগ্রি আমাদের কেন্দ্রবিন্দুতে আছে, তাহলে পজিটিভ ডিগ্রিতে, কম্প্যারেটিভ ডিগ্রিতে আর সুপারলেটিভ ডিগ্রিতে এদের আকৃতিগুলো কি একই থাকে নাকি আলাদা থাকে? তো সেটা জানার জন্য আমাকে এবার খেয়াল রাখতে হবে আমাদের ডিগ্রির চ্যাপ্টার, সরি অ্যাডজেক্টিভের চ্যাপ্টার। এবার অ্যাডজেক্টিভগুলো কী কী সেটা নিশ্চয়ই আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়ার সময় যে উদাহরণ দেখতে বলেছিলাম, আর্টস অফ স্পিচের ভিডিওটা দেখলে পরে পেয়ে যাবে, যাতে তুমি বাক্যের থেকে অ্যাডজেক্টিভগুলো চিনতে পারো, সেই জন্য যে উদাহরণগুলো দেখে আসতে বলা হয়েছিল তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। এবং তোমরা সবাই জানো কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, থিন, টল, ন্যারো, ব্রড, লং, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে কোনো একটা বস্তুকে বা কোনো একটা নাউনের সম্পর্কে ব্যাখ্যা করার কারণে এদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর এই অ্যাডজেক্টিভগুলোর ভার্বের মতনই বিভিন্ন রূপ আছে, বিভিন্ন রূপ। যেরকম ভার্বের ক্ষেত্রে আমরা মূলত 4টা রূপের কথা বলেছি, একটা প্রেজেন্ট, একটা পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এর সঙ্গে আরও একটা স্পেশাল আকারের কথা বলেছি, সেটা হচ্ছে অরিজিনাল আকার। কেন? কারণ প্রেজেন্ট পার্টিসিপল আকারটাকে তৈরি করার সময় তোমাকে এই অরিজিনাল আকারের ব্যবহার করতে হয়। ভার্ব প্লাস আইএনজি, এই ভার্বের যে আকারটা ব্যবহৃত হয় সেটা অরিজিনাল আকারের আসে, তাই না? প্রেজেন্ট আকারের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, সেটা নিশ্চয়ই তোমরা মনে রেখেছ। ঠিক একই রকমভাবে অ্যাডজেক্টিভেরও মূলত এই 3টাই আকার, একটা পজিটিভ আকার, একটা কম্প্যারেটিভ আকার আর সুপারলেটিভ আকার। আর তার সাথে সাথে আরেকটা আকৃতি আছে, সেটা হচ্ছে অরিজিনাল আকার। এবার অরিজিনাল আকারটা আমাদেরকে তো বইয়ে দেওয়া থাকে না,
কেন দেওয়া থাকে না? কারণ অরিজিনাল আকার আর পজিটিভ আকার দে আর অলওয়েজ সেম ফর দ্য কেস অফ অ্যাডজেক্টিভ। ভার্বের ক্ষেত্রে অরিজিনাল আকার আর প্রেজেন্ট আকার বেশিরভাগ ক্ষেত্রে একই, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অরিজিনাল আকার আর প্রেজেন্ট আকারগুলো আলাদা হয়ে যায়, তাই না? তো সেই কারণে আমাকে আলাদা করে মনে রাখতে হয় অরিজিনাল আকার আর প্রেজেন্ট আকারের কথা। কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই অরিজিনাল আকার আর পজিটিভ আকার এরা সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এক, ইচ অ্যান্ড এভরি 100% অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এক। তো যে কারণে আর আলাদা করে অরিজিনাল আকারটাকে মনে রাখতে হয় না, পজিটিভ আকারটা মনে থাকলেই হয়ে যায়। কিন্তু আমাদের বোঝার ধারণার জন্য, বুঝতে পারার, যাতে আমরা ঠিকঠাক পরিষ্কারভাবে বুঝতে পারি, তা সেই ধারণাটাকে ক্লিয়ার রাখার জন্য এই অরিজিনাল আকারটা সম্পর্কে জ্ঞান থাকা উচিত। কেন? একই রকমভাবে অরিজিনাল আকার কোনটা? অরিজিনাল আকার হচ্ছে সেই আকৃতিটা বা যে সেই শব্দটা যে নামে আমি ওই অ্যাডজেক্টিভটাকে ছিলাম। যেমন ভালো, এই ভালো অ্যাডজেক্টিভটাকে আমি ইংরেজিতে কোন শব্দ দিয়েছিলাম? দ্যাট ইজ গুড। সো গুড ইজ দ্য অরিজিনাল ফর্ম। খারাপ কোন নামে চিনি, কোন শব্দ দিয়ে চিনি? ব্যাড। তো ব্যাড ইজ দ্য অরিজিনাল ফর্ম। লম্বা কোন নামে চিনি? টল। টল ইজ দ্য অরিজিনাল ফর্ম। সংকীর্ণ, এই সংকীর্ণকে ইংরেজিতে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়? দ্যাট ইজ ন্যারো। তাহলে ন্যারো হচ্ছে তার অরিজিনাল ফর্ম। মানে যে অ্যাডজেক্টিভকে ইংরেজিতে যে শব্দ দ্বারা কী বলবো এটাকে প্রকাশ করা হয় বা পরিচিতি দেওয়া হয়, সেই শব্দটাকে আমরা বলতেছি অরিজিনাল ফর্ম। এবার মজার কথাটা হচ্ছে, তুমি ন্যারো ধরো, চাই টল ধরো, চাই থিন ধরো, চাই যাই ধরো না কেন, তাদের প্রত্যেকের পজিটিভ ফর্মগুলোও কী হয়ে যায়? একই হয়। পজিটিভ ফর্ম গুড, ব্যাড, থিন, ন্যারো, এটসেট্রা, এরকম আরও আছে। তাহলে অরিজিনাল ফর্ম যা পজিটিভ ফর্মও তাই, অরিজিনাল ফর্ম যা পজিটিভ ফর্মও তাই, অরিজিনাল ফর্ম যা পজিটিভ ফর্মও তাই। প্রতি ক্ষেত্রে অরিজিনাল ফর্ম আর পজিটিভ ফর্ম দুটোই এক হয়ে যাওয়ায় আলাদা করে আর অরিজিনাল ফর্মের কথাটা আমাদের মনে রাখাটা খুব একটা ইম্পর্টেন্স আসে না। কিন্তু তাও মাথায় রাখবো যে অরিজিনাল ফর্ম একটা অবশ্যই নিশ্চয়ই আছে। তো যাই হোক, আমরা পজিটিভ ফর্মের সম্পর্কে এই বিষয়টা জানলাম যে যে নামটা দিয়ে আমি তাকে চিনি সেটাই হচ্ছে তার পজিটিভ ফর্ম। অর্থাৎ পজিটিভ বাক্যগুলোর মধ্যে আমি অ্যাডজেক্টিভের এই ফর্মগুলোকে কী করতে পারবো? দেখতে পাবো প্রতীকে। তাহলে কম্প্যারেটিভ ফর্মটা কি? সাধারণত পজিটিভ ফর্মের সঙ্গে ইআর অথবা আর, শুধুমাত্র আর অথবা ইআর, এই সাফিক্সটাকে অ্যাড করে দিয়ে আমরা জেনারেলি কম্প্যারেটিভ ফর্মকে তৈরি করি। সবচেয়ে ভালো উদাহরণ থিন। থিনের ক্ষেত্রে যখনই আমি কম্প্যারেটিভ আকার দিতে যাব, কথাটা হয়ে যাবে থিনার। টল হয়ে যাবে কি? টলার। খেয়াল করো, ইয়ার যুক্ত অবস্থায় আছে, ইয়ার যুক্ত অবস্থায় আছে, তাহলে পজিটিভ আকারের সঙ্গে ইয়ার যুক্ত হয়ে গেছে, তো সুতরাং সেটা হয়ে গেছে কি? টলার। তাহলে ইয়ার যুক্ত আকারে যখনই বাক্যের মধ্যে শব্দটাকে দেখতে পাবো তখনই সেটা কম্প্যারেটিভ ফর্মে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত আছে, এই মানে প্রকাশিত হবে। এবার প্রশ্ন, যে স্যার এখানে একটা এন, এখানে ডাবল এন, এখানে দুটো এল, এখানেও দুটো এল, তাহলে এখানে ডাবল এন কেন হলো? এটা স্পেলিংয়ের কিছু নিয়ম আছে, যদি মনোসিলাবিক ওয়ার্ডস হয় এবং সেই ওয়ার্ডটা যদি কোনো একটা কনসোনেন্ট দিয়ে শেষ হয়ে তার আগে যদি কোনো ভাওয়েল থেকে থাকে, তাহলে পরে ইআর যুক্ত করার সময় বা কিছু সাফিক্স অ্যাড করার সময় কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। কিছু বিশেষ নিয়ম আছে, এবার সেই বিশেষ নিয়মগুলোকে আমরা নিয়মের আকারে মুখস্থ করতে পারি বা ওয়ার্ডসগুলোকে পড়ার মধ্যে দিয়ে ওয়ার্ডের বানানগুলোকে ডাইরেক্ট মুখস্থ করতে পারি। বানানগুলো ডাইরেক্ট মুখস্থ হওয়ার পরে তারপরে আমরা নিয়মের মধ্যে কী করবো? রেফার করবো, করতেই পারি। বাট দ্যাট টেক্স টাইম, দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক টু ডিসকাস। উই আর নট ডিসকাসিং অ্যাবাউট ফ্রেমিং স্পেলিংস, আমরা স্পেলিং তৈরি করার কোনো ডিসকাশনের মধ্যে এখন নেই। তো যাই হোক, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে মনোসিলেবিক ওয়ার্ড হতে হবে, একটা সিলেবল থাকবে এবং সেই শব্দটা যদি কোনো কনসোনেন্ট দিয়ে শেষ হয়, দেখছি একটা কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, প্লাস তার আগে একটা ভাওয়েল যদি থেকে থাকে, আমি দেখছি একটা ভাওয়েল বসে আছে, তাহলে পরে যে কোনো রকমের সাফিক্স অ্যাড করার সময় এই কনসোনেন্টটা একটা ব্যবহৃত হবে না, ডাবল ব্যবহৃত হবে। দেখতে পাচ্ছি এরপরে একটা
সাফিক্স অ্যাড করার চেষ্টা করেছিলাম ইয়ার, কিন্তু ইয়ারটা শুধুমাত্র এন এর পরে বসেনি, এটা মনোসিলেবিক ছিল, কনসোন্যান্টে শেষ হয়েছিল, একটা ভাওয়েল কনসোন্যান্টের আগে বসেছিল, তো যে কারণের জন্য এন কনসোন্যান্টটা ডাবললি ইউজ করা হয়েছে। ওকে, তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম কীভাবে শব্দগুলোকে ফ্রেম করা যায়, বানানগুলোকে তৈরি করা যায়, সঠিক বানানটাকে তৈরি করার পদ্ধতি। এরকম উদাহরণ তোমরা আরও অনেক গ্রামার বইয়ের মধ্যে পেয়ে যাবে, বা পরবর্তীতে হয়তো আমাদের মূল টপিকের আলোচনা শেষ হলে পরে আমরাই এই জাতীয় কোনো ভিডিও আপলোড করতে থাকব। তো দ্যাট ইজ আ টোটালি ডিফারেন্ট ডিসকাশন। তো চলে আসছি আমাদের মূল ডিসকাশনে। কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি পজিটিভ আকারের সঙ্গে আর অথবা ইয়ারকে অ্যাড করে আমরা কম্পারেটিভ ফর্মের শব্দকে তৈরি করতে পারি। এবার অধিকাংশ ক্ষেত্রে যে পজিটিভ আকারটা থাকে ঠিক তার পরেই আমি কি লাগিয়ে দেবো, ইয়ার যুক্ত করে দেব, টল টল, তিন তিন, অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যদি এরকম কোনো, এই শব্দটা আমি চেঞ্জ করে দিই, একটা এটাকে রাখলাম বিউটিফুল, কিন্তু এই পদ্ধতিতে যে ইয়ার আর আর যুক্ত করলে পারি সেটা পজিটিভ থেকে কম্প্যারেটিভে পাল্টে যাবে, এই যে পদ্ধতি, জাস্ট যে পজিটিভ ডিগ্রিটা আছে পজিটিভের আকারটার সঙ্গে ইয়ার অথবা আর লাগিয়ে দাও, ঝামেলা শেষ, কম্প্যারেটিভ পাল্টে গেল, এটা অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যাদের ক্ষেত্রে শুধুমাত্র ইয়ার অথবা আর অ্যাড করলে পারেই সেটা কম্প্যারেটিভ ফর্মে পাল্টায় না, কিছু ব্যতিক্রমী শব্দ। যেরকম একটা শব্দ হচ্ছে গুড, একটা শব্দ হচ্ছে ব্যাড। আমি যদি এই একই নিয়ম প্রয়োগ করে এই শব্দগুলোকে কম্প্যারিটিভে পাল্টাতে চাই, তাহলে কথাটা কি দাঁড়ায়, গুডার অথবা ব্যাডার, এই নিয়ম অনুযায়ী ডিডি হওয়া উচিত, তাই না? তাহলে হয় হবে গুডার, নালে হবে ব্যাডার। কিন্তু এই জাতীয় শব্দ আমরা কোনোদিনও আমাদের ইংরেজি ভাষার মধ্যে পাইনি। কেন পাইনি? কারণ কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যেখানে সরাসরি ইয়ার অথবা আরকে অ্যাড করে দিলে পারি সেই শব্দগুলো কিন্তু কম্প্যারেটিভ ফর্মে কী হয় না, পরিবর্তিত হয় না, তাদের ক্ষেত্রে শব্দটাই পাল্টে যায়, তাদের ক্ষেত্রে শব্দটাই পাল্টে যায়। যেমন গুড পরিবর্তিত হয়ে হয় বেটার, আমরা সবাই শুনেছি শব্দটা। ব্যাড পরিবর্তিত হয়ে হয়ে যায় ওয়ার্স, WORSE, ওয়ার্স। তাহলে একটা হলো বেটার, একটা হলো ওয়ার্স। এই বেটারের সঙ্গে গুড শব্দটার কোনো মিল নেই, ওয়ার্সের সঙ্গে ব্যাড শব্দটারও কোনো মিল নেই। এবার এই জাতীয় যে শব্দগুলো আছে যাদের ক্ষেত্রে শব্দটাই পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়, সেই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকবার মনে রাখতে হবে ওই জাতীয় শব্দগুলোর পজিটিভ আকার, কম্প্যারেটিভ আকার আর সুপারলেটিভ আকারগুলো কী। তাহলে আমাকে ওটাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় না, দ্যাট ইজ আ মাস্ট। এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমার প্রবলেম নেই, আমি ইয়ার যুক্ত করলে পারি শব্দগুলো ফ্রেম হয়ে যায়, বা আর যুক্ত করলে শব্দগুলো ফ্রেম করা হয়ে যায়, কিন্তু এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমাকে মুখস্থটা করতেই হবে। এই জাতীয় শব্দগুলো বাদে আরেক প্রজাতির কিছু শব্দ পাওয়া যায় যাদের ক্ষেত্রে ওয়ার্ডটা পাল্টায় না, আবার সরাসরি ওই শব্দটার পরে ইয়ার অথবা আর যুক্ত করেও আমরা কিন্তু কী করি না, কম্প্যারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্মকে ব্যবহার করি না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা আলাদা একটা শব্দকে অ্যাড করি, যে শব্দটা দাঁড়াবে কি, মোর। কথাটা কি, মোর, অর্থাৎ এই বিউটিফুল শব্দটাকে যদি এই পদ্ধতিতে চেঞ্জ করতে যাই তাহলে হয় বিউটিফুলার, কিন্তু সেটা করা যায় না। এরকম কোনো শব্দ তুমি কোনোদিনও নিশ্চয়ই ইংরেজি ভাষা যে এতদিন ধরে পড়ে আসতেছো, বিউটিফুলার, এটা তুমি কোনোদিনও শোনোনি। কেন শোনোনি? বিকজ দেয়ার ইজ নো ওয়ার্ড লাইক বিউটিফুলার, ইট ডাজেন্ট হ্যাভ অ্যান এক্সিস্টেন্স। সো দেয়ার ফোর এই জাতীয় শব্দগুলোকে কি তাহলে আমি এই অ্যাডজেক্টিভগুলোকে কি কম্প্যারেটিভে পাল্টাতে পারবো না? হ্যাঁ পারবো, কিছু কিছু আছে যে অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমরা মোর শব্দের সাহায্য নেব কম্প্যারেটিভ ফর্মকে তৈরি করার জন্য। যদিও এখানেও আমরা ইআর বা আর ই কোনো একটাকে দেখতে পাচ্ছি, বেটার এর মধ্যেও আমি ইআর বা আর ই দেখতে পাচ্ছি, আছে কি না? এটা একটা ব্যতিক্রমী, আর ওয়ার্ড আর এর উচ্চারণ একটা আছে, তবে দ্যাট ক্যানট বি টেকেন ইন টু অ্যাকাউন্ট, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। তাহলে এখানেও আর ই বা ইআর এর ব্যবহার দেখতে পাচ্ছি, কিন্তু শব্দটাকে খেয়াল রাখতে হবে যে বিউটিফুলের পরে ইআর বা আরকে যুক্ত করবো না, সেখানে আমি কী লাগাবো, মোর ব্যবহার করবো। এবং মোর শুধুমাত্র লিখলেও হবে না, তারপরে পজিটিভ আকারের যে আকারটা আছে সেটাকেই ব্যবহার করবো, মোর বিউটিফুল।
मोर ब्यूटिफुल। तो सूतरा तीनटा पैटार्नर एडजेक्टिव आछे एक इटा एक इटा और एक होच्छे इटा। তাহলে এই তিনটা প্যাটার্নের যে অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি তিনটা প্যাটার্নের মধ্যে পজিটিভ থেকে কম্প্যারেটিভে পাল্টানোর সময় অধিকাংশের জন্য বললাম ইয়ার বা আর যুক্ত করলে পারে কম্প্যারেটিভে পাল্টে যাবে। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে শব্দটাই চেঞ্জ হয়ে যাবে আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাকে মোর কথাটাকে ব্যবহার করতে হবে। ঠিক একই রকমভাবে সেম নিয়ম মেনে আমাদের যখন সুপারলেটিভ ডিগ্রিতে পাল্টাতে হবে তখন ইয়ার বা আর এর পরিবর্তে সাধারণত এস টি অথবা ইএস টি ব্যবহার করে সুপারলেটিভ ফর্মকে তৈরি করা হয়। কি কি ব্যবহার করে? এস টি অথবা ইএস টি এদেরকে অ্যাড করে আমরা সুপারলেটিভ ফর্মকে তৈরি করি। যেমন থিন, কথাটা ছিল থিনার, তাহলে সুপারলেটিভ ফর্মটা কি হবে? সুপারলেটিভ ফর্ম হবে থিনেস্ট, থিন, থিনার, থিনেস্ট। টল, টলার, টলেস্ট। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখতে পাবো যে ইএসটি অথবা এসটি এদেরকে, এটা তো ইএসটি, এটা তো ইএসটি, এই জাতীয় শব্দ অধিকাংশ পাবো যাদের পজিটিভ আকারের পরে ইএসটি অথবা এসটি অ্যাড করলে পারি সেটা কি সে পাল্টে যাবে? সুপারলেটিভ ডিগ্রিতে পাল্টে যাবে। তবে ওই যে কিছু কিছু ব্যতিক্রমী শব্দ আছে যাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পজিটিভের পরে এসটি অথবা ইএসটি যুক্ত করে সুপারলেটিভে পাল্টাতে পারবো না, তাহলে সেদের তাদের ক্ষেত্রে কী করতে হবে? নতুন ওয়ার্ড আসবে, তো অটোমেটিক্যালি মুখস্থ করতে হবে। আর আমরা সবাই জানি বেটারের সুপারলেটিভ ফর্ম আরেকটা কী আছে? বেস্ট। যদিও লক্ষ্য করো এখানে কিন্তু আবার ইএসটি বা এসটি দেখতে পাচ্ছ, পাওয়া যাচ্ছে কি না? দেখা যাচ্ছে। আবার ব্যাডের ওয়ার্ডস সুপারলেটিভ ফর্মটা হচ্ছে কি? ওয়ার্ডস। লক্ষ্য করো এসটি কিন্তু আছে, তাহলে স্ট্রাকচারটাকে, শব্দটা চেঞ্জ হয়ে গেল ঠিকই, কিন্তু স্ট্রাকচারটাকে দেখে তুমি আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এটা সুপারলেটিভ ডিগ্রির শব্দ বা অ্যাডজেক্টিভের ফর্ম। তাহলে অধিকাংশ ক্ষেত্রে পেছনে এসটি অথবা ইএসটি যুক্ত করলে পারি হয়ে যায় পজিটিভের শেষে। কিছু কিছু ক্ষেত্র আছে যাদের শব্দটাই চেঞ্জ হয়ে যায় যেটা মুখস্থ করা ছাড়া উপায় নেই। আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে নতুন আরেকটা শব্দকে অ্যাড করতে হয় কম্প্যারেটিভের ক্ষেত্রে মোর, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট। দেখো এসটি কিন্তু আছে, দেখে তুমি চিনতে পারবেই, মোস্ট বিউটিফুল। তাহলে একটা হলো মোর বিউটিফুল আর একটা হলো মোস্ট বিউটিফুল। এখানে আমি বিউটিফুলার বা বিউটিফুলেস্ট বলে কোনো শব্দের ব্যবহার করলাম। তাহলে আমাদের কাছে এই তিনটা পদ্ধতিতে আমরা কম্প্যারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রিতে অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে পারি। আমি জাস্ট আলাদা করে দেখালাম যে এই পদ্ধতি আছে। এবার সেই শব্দগুলোকে তোমাকে কি রাখতে হবে? মনে রাখতে হবে, তো তোমাকে খেয়াল রাখতে হবে কোন শব্দটার সুপারলেটিভ আকার কী, কম্প্যারেটিভ আকার কী, কোন অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ আকারে শব্দটা চেঞ্জ হয়ে যায়, কোনটার ক্ষেত্রে শুধুমাত্র ইআর এসটি যুক্ত করলে পরে কাজ হয়ে যায়, কোনটার ক্ষেত্রে মোর বা মোস্টকে ব্যবহার করতে হয়। এটা ভেরি সিম্পল, তুমি যদি 10 বার তোমার আজকের ম্যাচুরিটিতে, আজকের তোমরা যতটা ম্যাচিওর স্টুডেন্টস ক্লাসের লেভেল অনুযায়ী সেই ম্যাচুরিটিতে তোমরা যদি আজকে গ্রামার বই নিয়ে সে অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রিগুলোকে পড়ো, দেখো, বারবার রিভাইজ করো, বারবার পড়তে থাকো, তাহলে খুব বেশি হলে পরে 5 থেকে 7 দিনের মাথায় তোমার এই ওয়ার্ডগুলোর কোনটার ক্ষেত্রে শব্দটাই চেঞ্জ হয়, কোনটার ক্ষেত্রে আর ইআর বা আর যুক্ত হয়, কোনটার ক্ষেত্রে এসটি বা ইএসটি যুক্ত হয়, আর কোনটার ক্ষেত্রে মোর বা মোস্টকে ব্যবহার করতে হয় সেটা তোমার মাথার মধ্যে এমনিতেই স্টোর হয়ে যাবে। খুব একটা বেশি প্রবলেমেটিক হবে না। ডোন্ট গো বাই দ্য রুলস, খুব বেশি রুলসের ভেতরে ঢোকার চেষ্টা করো না, গো বাই ট্রায়াল অ্যান্ড এরর। যত বেশি বার পড়বে, যতবার রিভাইজ করবে, ওটা অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে স্টোর হতে থাকবে। একবার স্টোর হয়ে যাওয়ার পরে তারপরে তুমি রুলসের মারফত কাছে যাও, কেন আমি মোড লাগালাম, কেন আমি এটার জন্য ইআর বা ইএসটি ব্যবহার করলাম না। আগেই করতে যেও না, জিনিসটা কঠিন হয়ে যাবে। এখন শুধুমাত্র রিডিং পড়ো যে এটার জন্য এটা হয়, এটার জন্য এটা হয়, এটার জন্য এটা হয়, এটার জন্য এটা হয়। তুমি 10 বার পড়ো, 10 বার পড়লে পরে দেখবে 100টার মধ্যে হয়তো 70টাই তোমার মনে থেকে গেছে। আরও 10 বার পড়ো, দেখে বাকি 30টার মধ্যে হয়তো 25টাই তোমার মনে থেকে গেছে। গো বাই দ্যাট প্রসেস, তোমার পক্ষে আমার হিসাবে অনেকটা বেশি সহজ। সো দেয়ারফোর আমরা আজকের যে ভিডিওটাকে তৈরি করলাম সেই ভিডিওটাতে দেখলাম যে আমাদের ডিগ্রি জিনিসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করেছি, একেবারে বেসিক্স। ডিগ্রিটা কত প্রকারের আছে সেটা নিয়ে একটু আলোচনা করেছি, বিভিন্ন ডিগ্রিতে বাংলায় মানে তৈরি করার সময়
কোন কোন শব্দগুলো ব্যবহার করলে পরে বাংলা মানে তৈরি করাটা সহজ হবে সেটা নিয়ে আলোচনা করেছি। কী কী বললাম? পজিটিভে মত, কম্পারেটিভে থেকে, সুপারলেটিভে সব থেকে, এবং বিভিন্ন অ্যাডজেক্টিভকে কীভাবে পজিটিভে এবং কীভাবে সুপারলেটিভে পরিবর্তন করতে হয়, বা কোন শব্দটাকে কীভাবে দেখে চিনবো যে ওটা কম্পারেটিভ আকার না পজিটিভ আকার নাকি সুপারলেটিভ আকার, সেটাকে নিয়ে ছোট্ট একটা আলোচনা করা হয়েছে। তো আজকের এই প্রথম যে ভিডিওটা ডিগ্রি নিয়ে করলাম সেটাকে শোনো, দেখো, মাথায় রাখার চেষ্টা করো। সামনের দিন, এর পরের দিন আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল প্রসিডিয়ারের মধ্যে ঢুকবো, কীভাবে একটা বাক্যকে অন্য আরেকটা ডিগ্রির বাক্যতে কী করা যায়, চেঞ্জ করা যায়। সো টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে অ্যাট হোম, স্টে সেফ।